হচ্ছে আরেকটা সাত গজের ইরানি কাফতান, সাত গজের ইরানি, এটা কিন্তু অনেক ঘে। এবং এটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ফ্রন্ট ওপেন, আমি একটু একটু পরে দেখাই, দাঁড়াও এটা রাখো, সেম কালার আমি যেটা পরেছি অলমোস্ট সেমই, এটা কিন্তু ফ্রন্ট ওপেন, দেখেন আমি ফ্রন্ট ওপেন করে পরে দেখাই, ফ্রন্ট ওপেন হইতে হবে, এই যে আমি দেখেন ফ্রন্ট ওপেনটা দিয়ে কিন্তু পরে দেখাচ্ছি, ঠিক আছে। সো আপনারা চাইলে জাস্ট এইভাবেও পরতে পারেন, যেহেতু ফ্রন্ট ওপেন একদম এই স্টাইলে, হ্যাঁ আপনি বাটন লাগালেন না, এই যে বাটন আপনি লাগালেন না, ঠিক আছে, এইভাবে, অথবা আপনি ফ্রন্ট ওপেন যেহেতু বাটন আছে, বাটন ভাই ব্রাঞ্চে কিন্তু আমাদের এই আছে, খিমার আছে, হ্যাঁ নিকাব খিমার, যেটা যারা দুবাই থেকে দেখছেন বা মানে এমিরেটস থেকে দেখছেন, দুবাই ব্রাঞ্চে যেতে চান তাদেরকে বলে দিচ্ছি যে দুবাই ব্রাঞ্চে কিন্তু খিমার আছে, সো ওইখান থেকে আপনার খিমারটা কালেক্ট করে নিতে পারবেন, অনেকেই খিমার চেয়েছেন দুবাই ব্রাঞ্চে, সো আমরা কিন্তু আমি লাস্ট টাইম যাওয়ার সময় কিন্তু পাঠিয়ে দিয়েছিলাম, এই যে এই হচ্ছে ইরানি কাফতানটা, এটা 50 সাইজ থেকে আসছে, আমাদের ব্রাঞ্চে নিয়ে নেন, এই হচ্ছে হিজাবটা, ঠিক আছে, রেখে দিলাম আবায়ার কাফতান, আবায়ের উপর আবার